আরিফিন শুভ একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা এবং টেলিভিশন ব্যক্তিত্ব। আরিফিন শুভ 1982 সালের 2 ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকায় জন্মগ্রহণ করেন। আরিফিন শুভ মডেলিং দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তীকালে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করে চলচ্চিত্রে আগমন করেন এবং শীর্ষ নায়কদের একজন হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেন। 2007 সালে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত হ্যাঁ না নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার যাত্রা শুরু হয়। 2008 সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিকে অভিনয় করে তিনি নিজের অবস্থান আরেকটু পোক্ত করেন। 2010 সালে মুক্তিপ্রাপ্ত জাগো সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। অবশ্য এর পরে তিনি বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। এ সময় তিনি ছোট পর্দায় অভিনয় করেন এবং নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেন। অবশেষে 2013 সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। টেলিভিশনে কাজ করার আগে শুভ টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন। তিনি একজন বক্সিং খেলোয়াড় ও পেশাদার খুনি ড্রাগন চরিত্রে অভিনয় করেন। একই বছর শাহাদাত হোসেন লিটনের মন বুঝে না মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছবিতে অভিনয় করেন জানিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং ভালো ব্যবসা করতে পারে না। আশিকুর রহমান পরিচালিত কিস্তিমা চলচ্চিত্রে অভিনয় করেন যা ব্যবসায়িক দিক থেকে বেশ ভালো সাফল্য পায়। 2015 সালে শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন ও ওয়ার্নিং চলচ্চিত্রে কাজ করেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্র দর্শকদের ব্যাপক সাড়া পায় ও এই চলচ্চিত্রের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন ও সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি 3 বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন। মিস্টার কুকিজের বিজ্ঞাপনে তার সাথে কাজ করেন নুসরাত ফারিয়া মাঝার। যমুনা গ্রুপের বিজ্ঞাপনে নাদিয়া নদী ও প্রাণ আপের বিজ্ঞাপনে পরিমণি। আরিফিন শুভ 2015 সালে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন। অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং ঢাকায় একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। 2016 সালে তিনি আশিকুর রহমান পরিচালিত অ্যাকশনধর্মী মুসাফিরে অভিনয় করেন যার জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পীর পুরস্কার পান। অনন্য মামুন পরিচালিত নাট্যধর্মী অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন যা ব্যাপক সাড়া ফেলে এবং দর্শক ও সমালোচকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ওই বছরের শেষ দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার নিয়তি। এতে তার বিপরীতে অভিনয় করেন জলি। 2017 সালের শুরুর দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত প্রেমী ও প্রেমী এবং স্বামী মাহমুদ রনি পরিচালিত কমেডিধর্মী ধ্যাত তেরে কি এবং এই ছবিতে শুভর অভিনয় ইতিবাচক সাড়া ফেলে এবং সমালোচকদের কাছেও বহুল প্রশংসিত হয়। অক্টোবরে মুক্তি পায় দীপঙ্কর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক। এতে তাকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান চরিত্রে দেখা যায়। এই ছবিটি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা ছবি হয়। এছাড়াও এরপর মুক্তি পায় আরিফিন শুভর আহারে ছবিটি। এই ছবিটি দেখে দর্শকদের কাছ থেকে বেশি ইতিবাচক সাড়া পাওয়া যায় এবং আরিফিন শুভর অভিনয় প্রশংসিত হয়। এই ছবিতে তার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও বছরের শেষ দিকে মুক্তি পায় রাজনৈতিক থ্রিলার সাপ লুডো যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়ক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর। মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমার কেন্দ্রীয় মুজিব চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
এটাই ঢাকায় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা।